125 সিরিজ সেগমেন্টের তিনটে বেস্ট মডেল নিয়ে আজকের ভিডিওটা। তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল পরিযায়ী দ্বীপে। আমি ত্রিদীপ চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে। বেসিক্যালি তোমরা বুঝতে পারছো 125 সিরিজ সেগমেন্টের টপ থ্রি মডেলকে নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি, যে তিনটে মডেলই তোমার ইন্ডিয়াতে অন রোড প্রাইস আন্ডার 1 লাখের মধ্যে পাওয়া যাচ্ছে। টপ থ্রি বাজাজ পালসার 125 সিসি BS6। বাজাজ পালসার 125 দুটো ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, একটা নিয়ন আর একটা স্প্লিট সিট। নিয়ন আর স্প্লিট সিটের মধ্যে হিউজ সেরকম পার্থক্য নেই, জাস্ট কালার এবং কিছু ক্ষেত্রে বডি স্ট্রাকচারে একটু পার্থক্য রয়েছে। নিয়নের ক্ষেত্রে কালার এখানে তিনটে অ্যাভেলেবেল, নিয়ন ব্লু, সোলার রেড অ্যান্ড প্ল্যাটিনাম সিলভার। স্প্লিট সিটের ক্ষেত্রে দুটো কালার অ্যাভেলেবেল, ব্ল্যাক সিলভার অ্যান্ড ব্ল্যাক রেড। যদি ইঞ্জিনের কথা বলতে হয় তাহলে ইঞ্জিন টাইপ 4-স্ট্রোক 2-ভাল্ভ টুইন স্পার্ক BS6 DTSI FI ইঞ্জিন, যার পাওয়ার জেনারেট হচ্ছে 11.8 BHP @8500 RPM এবং টর্ক জেনারেট হচ্ছে 10.8 নিউটন মিটার @6500 RPM। ডিসপ্লেসমেন্ট 124.4 cc, গিয়ার বক্স 5-স্পিড ম্যানুয়াল। কুলিং সিস্টেম এয়ারকুল টাইপ, ক্লাচ ওয়েট মাল্টিপ্লেট টাইপ, ট্যাঙ্ক 11.5 লিটার। গাড়ি মাইলেজ জেনারেট করছে 58 কিলোমিটার পার লিটার। ফ্রন্ট ব্রেকে নিয়ন ভ্যারিয়েন্টে 240 mm ডিস্ক এবং 170 mm ড্রাম ব্রেক কোম্পানি প্রোভাইড করছে, আর স্প্লিট সিটের ক্ষেত্রে অনলি ফর ডিস্ক 240 mm। রেয়ার ব্রেক 130 mm ড্রাম। ফ্রন্ট টায়ার 80x117 inch টিউবলেস টাইপ এবং রেয়ার টায়ার 100x90 17 inch টিউবলেস টায়ার। ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক টাইপ এবং রেয়ার সাসপেনশন টুইন গ্যাস সফট টাইপ। গাড়ির ওয়েট নিয়নের ক্ষেত্রে 140 kg এবং স্প্লিট সিটের ক্ষেত্রে 142 kg। লেন্থ নিয়নের ক্ষেত্রে 2042 mm এবং স্প্লিট সিটের ক্ষেত্রে 2055 mm। উইথ নিয়ন 755 mm এবং স্প্লিট সিটে 765 mm। হাইট 1060 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm। ইলেকট্রিক্যালের মধ্যে ব্যাটারি কোম্পানি প্রোভাইড করছে 12 ভোল্ট ফুল DC মেনটেন্স ফ্রি ব্যাটারি, যার হেড ল্যাম্প হ্যালোজেন টাইপ এবং টেল ল্যাম্প LED টাইপ। গাড়ির স্পেশাল ফিচার্সের মধ্যে ওডোমিটার, স্পিডোমিটার এবং ট্রিপ মিটার ডিজিটাল টাইপ কোম্পানি প্রোভাইড করছে এবং ট্যাকোমিটার অ্যানালগ টাইপ প্রোভাইড করছে। ব্রেকিং সিস্টেমে এখানে কম্বো ব্রেকিং সিস্টেম অ্যাভেলেবেল, AHO অ্যাভেলেবেল, ইঞ্জিন কিল সুইচ অ্যাভেলেবেল, ফুয়েল গেজ অ্যাভেলেবেল, স্ট্যান্ড অ্যালার্ম অ্যাভেলেবেল, লো ফুয়েল ইন্ডিকেটার অ্যাভেলেবেল, লো ব্যাটারি ইন্ডিকেটার অ্যাভেলেবেল। প্রাইস নিয়ন ভ্যারিয়েন্টের ড্রাম টাইপ 71,443 rupees অ্যান্ড ডিক্স ভ্যারিয়েন্ট 76,243 rupees এক্সরুম কলকাতা, অ্যান্ড স্পিড সিট টাইপ 79,539 rupees এক্সরুম কলকাতা। টপ টু হিরো গ্ল্যামার 125 cc BS6। হিরো গ্ল্যামার সাধারণত 4টে কালারে অ্যাভেলেবেল, স্পোর্টস রেড, রেডিয়েন্ট রেড, টর্নেডো গ্রে অ্যান্ড টেকনো ব্লু। গাড়ির ইঞ্জিন টাইপ এয়ার কুলড 4-স্ট্রোক 2-ভাল্ভ সিঙ্গেল সিলিন্ডার BS6 i3S টেকনোলজি ইঞ্জিন, যা সিসি 124.7 cc। গাড়ির পাওয়ার জেনারেট করছে 10.73 bhp @7500 rpm এবং টর্ক জেনারেট করছে 10.6 নিউটন মিটার @6000 rpm। ফুয়েল সিস্টেম FI টাইপ, ক্লাচ ওয়েট মাল্টিপ্লেট টাইপ, গিয়ার 5-স্পিড। ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক ফ্রন্ট ফ্রক্স অ্যান্ড রেয়ার সাসপেনশন 5-স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার। ফ্রন্ট ব্রেক ডিস্ক ভ্যারিয়েন্ট 240 mm অ্যান্ড ড্রাম ভ্যারিয়েন্ট 130 mm।
রেয়ার ব্রেক 130 mm, ড্রাম, ফ্রন্ট টায়ার 80/100, 18 inch টিউবলেস টাইপ অ্যান্ড রেয়ার টায়ার 100/80, 18 inch টিউবলেস টায়ার। গাড়ির লেন্থ 2051 mm উইথ 720 mm ড্রাম টাইপ অ্যান্ড 743 mm ডিস্ক টাইপ। হাইট 1074 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm, ফুয়েল ট্যাঙ্ক 10 liter, যার মাইলেজ 60 kmpl অ্যান্ড ওয়েট 123 kg। ব্যাটারি টাইপ মেনটেন্যান্স ফ্রি 12 volt 4 AA ব্যাটারি, যার হেড ল্যাম্প হ্যালোজেন টাইপ অ্যান্ড টেল ল্যাম্প LED টাইপ। স্পেশাল ফিচার্সে ওডোমিটার অ্যান্ড ট্রিপ মিটার ডিজিটাল টাইপ, স্পিডোমিটার অ্যানালগ টাইপ। ব্রেকিং সিস্টেমে এখানে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম কোম্পানি প্রোভাইড করছে। DRLS অ্যাভেলেবেল থাকছে, AHO অ্যাভেলেবেল থাকছে, ফুয়েল গেজ অ্যাভেলেবেল থাকছে, লো ফুয়েল ইন্ডিকেটার অ্যাভেলেবেল থাকছে, ক্লক অ্যাভেলেবেল থাকছে এবং I3S টেকনোলজি অ্যাভেলেবেল থাকছে। প্রাইস ড্রাম ভ্যারিয়েন্ট 71,057 rupees অ্যান্ড ডিস্ক ভ্যারিয়েন্ট 74,557 rupees, এক্স শোরুম কলকাতা। টপ 1 হন্ডা SP 125cc BS6 মডেল। হন্ডা SP 125 সাধারণত 4টি কালার অ্যাভেলেবেল, স্ট্রিকিং গ্রিন, ইম্পেরিয়াল রেড মেটালিক, পালস রেন ব্লু অ্যান্ড ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক। হন্ডা SP 125cc ইঞ্জিনের কথা যদি বলতে হয় তাহলে ইঞ্জিন টাইপ 4-স্ট্রোক 2-ভাল্ভ SI ইঞ্জিন, যা CC 124cc, পাওয়ার জেনারেট করছে 10.72 bhp @ 7500 rpm, টর্ক 10.9 Nm @ 6000 rpm, গিয়ার বক্স 5 speed, ফুয়েল সিস্টেম PGM FI টাইপ, ক্লাচ মাল্টিপ্লেট ওয়েট ক্লাচ, ফ্রন্ট ব্রেক ডিস্ক ভ্যারিয়েন্ট 240 mm অ্যান্ড ড্রাম ভ্যারিয়েন্ট 130 mm, রেয়ার ব্রেক ড্রাম 130 mm, ফ্রন্ট টায়ার সাইজ 80/100, 18 inch টিউবলেস টাইপ অ্যান্ড রেয়ার টায়ার 80/100, 18 inch টিউবলেস টাইপ। ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক টাইপ অ্যান্ড রেয়ার সাসপেনশন হাইড্রোলিক টাইপ। লেন্থ 2020 mm উইথ 785 mm, হাইট 1103 mm অ্যান্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm, ফুয়েল ট্যাঙ্ক 11 liter, যার মাইলেজ জেনারেট করছে 65 kmpl, ওয়েট 118 kg, ব্যাটারি 12 volt 5 OH টাইপ, যার হেড ল্যাম্প LED DC টাইপ অ্যান্ড টেল ল্যাম্প LED টাইপ। স্পেশাল ফিচার্সে ওডোমিটার, স্পিডোমিটার অ্যান্ড ট্রিপ মিটার ডিজিটাল টাইপ কোম্পানি প্রোভাইড করছে, যার ব্রেকিং কম্বো ব্রেকিং সিস্টেম HO অ্যাভেলেবেল থাকছে, ফুয়েল গেজ অ্যাভেলেবেল থাকছে, লো ফুয়েল ইন্ডিকেটার অ্যাভেলেবেল থাকছে, লো অয়েল ইন্ডিকেটার অ্যাভেলেবেল থাকছে। কোম্পানি ইঞ্জিন কিল সুইচ প্রোভাইড করছে, ক্লক প্রোভাইড করছে, গিয়ার ইন্ডিকেটার প্রোভাইড করছে অ্যান্ড ইকো মোড কোম্পানি প্রোভাইড করছে। প্রাইস ড্রাম ভ্যারিয়েন্ট 74,632 rupees অ্যান্ড ডিস্ক ভ্যারিয়েন্ট 78,832 rupees, এক্স শোরুম কলকাতা।